আপনাদেরকে স্বাগতম। আমরা এখন একটি আর্টুলি ডিমের মেশিন নিয়ে আপনাদের দেখাবো। আমাদের এই মেশিনটি সম্পূর্ণ কম্পিউটার কন্ট্রোল এবং স্বয়ংক্রিয়ভাবে ডিম নাড়াচাড়া, ডিম তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে কাজ করে থাকে। এই মেশিনটি 220 ভোল্ট কারেন্ট বিদ্যুৎ সাপ্লাইতে চালানো যায়, আবার 12 ভোল্টের ব্যাটারির সাথে কানেকশন দিয়েও আমরা এটাকে চালাতে পারি। এখানে কন্ট্রোল বোর্ড আছে, কন্ট্রোল বোর্ডে বিভিন্ন ডিসপ্লে আছে, ডিসপ্লেগুলা আমরা ব্যবহার করছি এবং এগুলি কি ব্যবহার এগুলি আমরা পরে আলোচনা করব। এখন আমরা আপনাকে দেখাবো বিদ্যুৎ সাপ্লাই দিয়ে আমার দেখাচ্ছি, এখানে ডিসপ্লেতে সব দেখাচ্ছে, টেম্পারেচার দেখাচ্ছে, হিউমিডিটি দেখাচ্ছে, টার্নিং দেখাচ্ছে এবং এগুলি কন্ট্রোল করার এবং সেট করার প্রোগ্রাম দেওয়ার সব ব্যবস্থা এখানে দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে এটিকে এখন যেমন বিদ্যুতে চলছে, আবার ইচ্ছা করলে আমরা এটাকে ব্যাটারিতে চালাতে পারি। ব্যাটারি চালাতে পারানোর ক্ষেত্রে সেখানে আমরা বিদ্যুৎ লাইন বন্ধ করে কারেন্টের লাইন খুলে ফেলব এবং আমরা ব্যাটারি কানেকশন দেব। আমরা এখানে একটা ব্যাটারি নিয়ে এসেছি, ব্যাটারিতে আমরা নেগেটিভের সাথে কালোটা সংযোগ দিব, পজিটিভের সাথে লালটা সংযোগ দিব, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। এটা 12 ভোল্টের একটি ব্যাটারি, আমি দেখাচ্ছি ব্যাটারিতে কীভাবে চালানো যায়। আমরা কারেন্টের লাইন খুলে ফেললাম, ব্যাটারিতে দিলাম, আমরা এখন এটিকে ব্যাটারিতে চালাবো। ব্যাটারিতে চলছে, একইভাবে চলবে। বিশেষ গ্রাম এলাকায় যেখানে বিদ্যুৎ নাই সেখানে আমরা ব্যাটারির মাধ্যমে এই মেশিনটিকে আমরা চালাতে পারব এবং এটা ব্যবহার খুব সহজ। সকলে বন্ধ করে দিলাম, ব্যাটারি কানেকশন খুলে ফেললাম, আমরা এখানে ভিতরের দিকটা দেখব। এই মেশিনটি খুললে ভিতরে একটি ট্রে আছে, এই ট্রে, এই ট্রের মধ্যে আমরা ডিমগুলো স্থাপন করব। ডিম স্থাপনের আগে আমাদের কিছু কাজ আছে, আমরা এটা সরিয়ে রাখব। তারপর এখানে এই ট্রে আছে, এই ট্রে আমরা খুলে ফেলব। খুলে ফেলে আমরা এই ট্রেটা খুলে রাখলাম। এর নিচে একটি প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটাও খুলে ফেলবো। এখানে অনেকগুলা খাঁজ কাটা ওয়াটার চ্যানেল আছে, এই ওয়াটার চ্যানেলগুলোতে আমাদের পানি দিতে হবে। বেশি পানি দিলে হিউমিডিটি বাড়বে, কম পানি দিলে হিউমিডিটি কমবে। আমরা এখন এখানে পানি দিব। তারপর আমরা এখানে পানি দিচ্ছি, প্রথম আমরা দুইটা চ্যানেলে পানি দিব। দুইটা চ্যানেলে পানি দিয়ে আমরা দেখব কি অবস্থা। এরপর আমরা এটা নেটের প্ল্যাটফর্মটা আমরা লাগিয়ে দিব, তারপরে আমরা ডিমের ট্রেটা আমরা স্থাপন করব। ডিমের ট্রে স্থাপন করে এরপরে আমরা এখানে ডিম বসাবো। আমরা এখান থেকে ডিমগুলো নিয়ে আসি, ডিমগুলো চিকন মাথা নিচের দিকে থাকবে, মোটা মাথা উপরের দিকে থাকবে, এভাবে আমরা ডিমগুলো বসাবো। আমরা ডিম বসানোর পরে এখানে ডিমের ট্রের সাথে মোটর লাগানো আছে, এই টার্নিং মোটর, টার্নিং মোটরের সাথে কানেকশন দেওয়া আছে। আমরা এবার কন্ট্রোল ইউনিটটা বসিয়ে দিব। কন্ট্রোল ইউনিট বসিয়ে
মোটরের কানেকশনটা আমরা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমরা মেশিনটা রেডি করব। রেডি করে এরপরে আমরা আমরা বিদ্যুতের কানেকশন দিব। কানেকশন দিয়ে আমরা মেশিনটা চালু করব। এখানে এখনকার টেম্পারেচার দেখাচ্ছে, টেম্পারেচার হিউমিডিটি এবং টেম্পারেচার 38 গিয়ে সে অটোমেটিক তাপমাত্রাকে সে নিয়ন্ত্রণ করবে। এখানে আমরা দেখি নিচে কি হচ্ছে। এখানে দেখুন ট্রে, এই ট্রেটা প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর ডিম থেকে নাড়াবে। খেয়াল করুন ডিমগুলোকে মেশিন নাড়ছে, প্রতি 2 ঘন্টা পর পরে ডিমগুলোকে এখানে নাড়া হবে। এই মেশিনটি অতি সূক্ষ্মভাবে পরিচালিত হয় এবং অতি সূক্ষ্মভাবে বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা এবং টার্নিং ইত্যাদি সে সূক্ষ্মভাবে নির্ণয় করে, যা সাধারণ মেশিনের ক্ষেত্রে এটা পাওয়া যায় না। এই মেশিনের কন্ট্রোলার অত্যন্ত স্পর্শকাতর এবং খুবই সূক্ষ্মভাবে সে কাজ করে।
Thank you.